দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, এখনো হলো না বেহাল রাস্তা সংস্কার। পূর্ব মেদিনীপুরের মাইশোরা ঢাল থেকে দীর্ঘ মোরাম রাস্তার করুণ দশা। বৃষ্টির জল জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি, প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরা, ক্ষোভ এলাকাবাসী। পাঁশকুড়ার মাইশোরা থেকে পাটনা যাওয়ার একটা রাস্তা, যে রাস্তা প্রায় সময় মানুষ যাতায়াত করেন, স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা যাতায়াত করেন রাস্তা দিয়ে, সে রাস্তার কিন্তু একেবারে বেহাল অবস্থা। দীর্ঘ 10 বছরের ওপর হয়ে গেল, রাস্তার কিন্তু কোনো কাজ হয়নি, আর কোনো প্রকার ঢালাই তো দূরের কথা, সামান্য মোরামটুকু পড়েনি। কারণ এই যে বর্ষার সময় যে হালকা বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু যেখানে সেখানে জল জমা হয়েছে, কোথাও কোথাও কাদা ভর্তি হয়েছে রাস্তায়, সেই রাস্তার ওপর দিয়েই কিন্তু সাধারণ মানুষজনদের যাতায়াত করতে হচ্ছে তাদের। তারা কিন্তু বারবার কিন্তু স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি, কোন সুরাহা পায়নি, যেতে পারছিনি, বাড়াতে পারছি। কত বছর ধরে ওই পনেরোই তৃণমূল আসার আগে থেকে না কাজ হয় না। ওই তো রাস্তাঘাট ভালো থাকছে, লোক এই টিউশনি বলো, সেই বাচ্চারা যেতে পারছে না, আমরা যেতে পারতেছি না, গাড়ি কোনো ঢুকতে পারতেছে না। 20 বছর তৃণমূল আসার পর থেকে আন্দোলন এই রাস্তার প্রতি করে যাচ্ছি বারে বারে, কিন্তু কাজ হচ্ছে না। এবং মাটি ফেলালো আজ কয়েক বছর হলো, প্রায় 5-7 বছর, তারপরেও কোনো মুরামের কাজ নয়। ঢালাই হবে এরকম বলে বলে কাটি দিচ্ছে, আজকে ধরো 5 বছর পঞ্চায়েত চলে এলো। আবার ভোটের আগে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা রাস্তায় বেরোতে পারছি নি, বাচ্চারা স্কুলে যেতে পারছি নি, কোনো গাড়ি ঢুকছে নি, প্রচুর কাদা, রাস্তায় হাঁটা যাচ্ছে নি। আমরা চাই আমাদের ভোটের আগে, নির্বাচনের আগে রাস্তা তৈরি হয়। নির্বাচনের পরেই রাস্তা কাজ শুরু হবে সাফাই শাসক শিবিরের। সমাধান করার জন্য আমাদের পথশ্রী রাস্তা হয়েছে, ওই রাস্তাটা স্কিমে পাস করানো আছে, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের পর ওই রাস্তার কাজটা হবে। তৃণমূল দুর্নীতির সঙ্গে ব্যস্ত তো বিজেপি। 10 বছর ধরে আজকে টিএমসি খালি দুর্নীতির মধ্যে ব্যস্ত, খালি কোথা দিতে কার্ড মানি খাবে সে কার্ড মানি নিয়ে তারা ব্যস্ত। যাকে বলছে এখানে রাস্তার ব্যাপারে বলতে এসছে, বলছে তোমাদের রাস্তায় যাবে, তোমার দিকে এত টাকা খরচা করতে হবে। যেহেতু এক পঞ্চায়েত ভোট যাওয়ার পরে আরেক পঞ্চায়েত ভোট যায়, আবার পঞ্চায়েত ভোট আসে, তার তবুও কিন্তু তাদের কিন্তু যে রাস্তা, তাদের যে দাবি যে রাস্তা, সে রাস্তা কিন্তু তারা পায়নি, যার ফলে এক প্রকার এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে রাস্তা কি তারা আদৌ পাবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এলাকার মানুষজনরা। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।